হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি হলো বর্ষার দিন আসলে গ্রামে থাকাটা কতটাই কষ্টকর চলা মানে রাস্তাঘাটে যে যে পরিমাণে কাদো থাকে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো ঠিক আছে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরেই দেখছি আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম মাসি বাড়িতে গিয়েছিলাম তখন থেকে আসে দেখি প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাট প্রচুর পরিমাণে কাদো হয়ে গেছে সেই রাস্তাটাই দেখাবো কি পরিমাণে কাদো হয় ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সেই কাদো রাস্তায় যেটা সাইকেল নিয়ে মানে পায়ে খালি পায়ে হাটে পার হওয়া যায় না সাইকেল টোটো গাড়ি তো দূরের কোথাও সেই জায়গাটাই দেখাবো ঠিক আছে মনে করো এখন যদি ধানের পিছন নিয়ে এসে পুঁতে দেওয়া যায় সেখানে ধান গাছ তৈরি হয়ে যাবে ধানও ফলবেই ঠিক আছে সেই জায়গাটাই দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কাদো আমাদের গ্রামের রাস্তা যা পায়ে হাটায় যাওয়াটাই দুষ্কর ব্যাপার একটা মনে করো এই যে এইখানে যদি জলে নামা যায় এ দেখতে পাচ্ছেন জলটা জলটা নামলে কমসে কম এক হাঁটু কাদো হবে টোটো পার হওয়া মানে সবজি নিয়ে যাওয়া তো খুবই মুশকিল একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন কি পরিমানে কাদো মানে পার হয়ে যাওয়া মানে বিশাল ভাগ্যের বিষয় এইখানে যদি কেউ না জুনে সে মানে জোরে বাইক চালায় তাহলে এই নির্ঘাত পড়ে যাবে পড়ে গিয়ে জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পারলেন কি পরিমাণে রাস্তায় কাঁদো আরও দেখাবো মনে পুরো রাস্তাটাই কাদো আমাদের এইদিকে তো পাকা রাস্তা হয় নাই নদীর ওই পারে পাকা রাস্তা হয়েছে কিন্তু নদীর এই পারে কাঁচা রাস্তা আমাদের এইদিকে মনে করো কৃষিকাজ বেশি হয় কৃষিকাজ সবজি টবজি বেশি হয় তার জন্য ছোটো ছোটো গাড়িগুলো বেশি চলে টোটো আর মনে করো এসি টাটা এসি গাড়িগুলো এগুলো বেশি চলে আর তার মধ্যে আবার বর্ষার সিজন চলে এসেছে যে ধান কাড়ার কাজ করতে করবে সবাই ধান কাড়াবে তার জন্য ট্রাক্টর গাড়িও বেশি চলে ট্র্যাক্টর গাড়ি বেশি চলার ফলে এদিকে রাস্তা কাদো হয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্রামের রাস্তাঘাটের সমস্যা যান চলাচলের খুব সমস্যা হয় যেটা গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এত সমস্যা এত কাঁদো এত অসুবিধা হয়ে যায় রাস্তায় চলাচল ঠিক আছে বন্ধুরা আবার দেখাবো রাস্তার মধ্যে ব্রিজ পার হয়ে একটা কাদো আছে রাস্তাটা কি পরিমাণে কাঁদো হয় না দেখলে বুঝতেই পারবেন না যে গ্রাম থেকে একটা শহরে যাওয়া কতটা যে একটা দুষ্কর বিষয় হয়ে দাঁড়ায় সেটা গ্রামে আসলেই তবেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বিড়কির নদী বিড়কির নদী বন্যাহ ছিল বন্যাহে তারপরে এই যে বানটা সাইডে একটা ছোটো আলি দেওয়া আছে আল্লি দিয়ে জল ওঠার পরে দেখ কত বড় কত বড় খাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি নামবো না আমি একটু বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য কমসে কম এক হাত লম্বা খালগুলো হবে এই যে দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে যাওয়া চলাফেরা করতে খুবই কষ্ট হয় ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যদি কেউ দেখতে চান এই যে আমাদের গ্রামের রাস্তাঘাট তাহলে অবশ্যই চলে আসবেন বিড়কিরি নদীর পার ডালিমপুর বন্ধুরা দেখতেই পারলেন আমাদের রাস্তাঘাটের অবস্থা কী কত কী পরিমাণে কাঁদো যদি আপনারা কেউ আসতে চান আমাদের অবশ্যই বর্ষা পেরিয়ে আসবেন ঠান্ডা যখন পড়বে তখন আসবেন তখন রাস্তাঘাটটা শুকান থাকে ভালো থাকে অনেকটাই কিন্তু এখন আসলে বাইক নিয়ে যাওয়াটা খুবই কষ্টের বিষয় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা বিশ্বজিৎ বর্মন কোকড়ার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন